সকল জল্পনা কল্পনার অবসান, পাবনা চার আসনে নৌকার মাঝি গালিবুর রহমান শরীফকে সংবর্ধনা। পাবনা থেকে স্টাফ রিপোর্টার জাহাঙ্গীর আলমের প্রতিবেদনে ফারুক হোসেন টুটুলের ক্যামেরায় দেখুন বিস্তারিত। সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে পাবনা চার আসনের মনোনয়ন পেয়েছেন গালিবুর রহমান শরীফ। তিনি এ আসনের পাঁচবারের সংসদ সদস্য ও সাবেক ভূমি মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা শামসুর রহমান শরীফ ডিলোর সুযোগ্য সন্তান। রোববার বিকেলে সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের তার নাম ঘোষণা করেন। গালিবুর রহমান এবারই প্রথম মনোনয়ন পেলেন। তিনি পাবনা জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক। জানা যায়, পাবনার ঈশ্বরদী ও আটঘরিয়া উপজেলা মিলে পাবনার চার আসন গঠিত। এ আসনে 1991 সালে বিএনপির সিরাজুল ইসলাম সরদার নির্বাচিত হন। এরপর এ আসনে 1996 সাল থেকে 2018 সাল পর্যন্ত টানা পাঁচবার সংসদ সদস্য নির্বাচিত হন সাবেক ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ ডিলো। 2020 সালে তার মৃত্যুর পর এ আসনে উপনির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হন বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান বিশ্বাস। এবার দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে পাবনার চার আসনে নৌকার মাঝি হয়ে ঈশ্বরদী আটঘরিয়ে এসেছে পাবনা জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ গালিবুর রহমান শরীফ। ঈশ্বরদী উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা নায়েব আলী বিশ্বাস বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা পাবনা চার আসনে গালিবুর রহমান শরীফকে মনোনয়ন দিয়েছেন। তাকে বিজয়ী করতে দলীয় নেতাকর্মীরা ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। আমি আপনাদের প্রতি অনেক অনেক কৃতজ্ঞ। আপনাদেরকে জানাই আমার সবাই আমার জন্য দোয়া করবেন, আমার মরহুম পিতার জন্য দোয়া করবেন। আমি তার পাশাপাশি স্মরণ করি এই অঞ্চলে দীর্ঘদিন যারা রাজনীতি করে আছে পৃথিবীতে নেই, আমাদের শরীর মহিন চাচা, মুরুল ফকির চাচা, আমাদের রহিম মালিকা চাচা এবং আনিসুল নবী বিশ্বাস চাচা সহ আরো প্রয়াত যারা নেতৃবৃন্দ এখানে আমাদের এই সংগঠনটি শক্ত করেছেন আমার বাবার সাথে, তাদের সকলের স্মৃতির প্রতি আমি গভীর শ্রদ্ধা ও ভালোবাসা জানাই।